সম্মানিত আমার দিনই ভাই বোনেরা এখন আমরা দেখব কোন কোন কাজ হয়ে গেলে আমাদের রোজা ভঙ্গ হবে না অনেক সময় দেখা যায় আমরা কিছু কাজ করে ফেলি কিন্তু যে কাজের কারণে রোজা ভঙ্গ হয় না কিন্তু আমরা মনে করি যে রোজা ভঙ্গ হয়ে গিয়েছে রোজা আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এবাদত রোজা রাখা ফরজ এই রোজা কখনই বাঙ্গা যাবে না আমাদের ভুলের কারণে আমরা অনেক রোজা ছেড়ে দেই যে আমি ভুল করেছি মনে হয় আমার রোজা নাই এখন আমরা দেখব কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হয় না অনিচ্ছাকৃত গলার ভিতরে দুলা বালি ধুয়া অথবা মশা মাছি যদি প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হবে না অনিচ্ছাকৃত কানে পানি প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না অনিচ্ছাকৃত বমি অথবা ইচ্ছাকৃত অল্প পরিমাণ বমি করলে রোজা বঙ্গ হবে না যদি মুখ বরিয়া বমি করেন তাহলে রোজা বঙ্গ হবে বমি আসার পর নিজে নিজেই ফিরে যাওয়া বমি আসার পর নিজে নিজেই ফিরে যাওয়া যদি বমি আসছে কিন্তু আবার নিজে নিজেই বমি চলে গেছে তখন আর রোজা বঙ্গ হবে না চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করলে রোজা বঙ্গ হবে না ইনজেকশন নেওয়া ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না ভুল কর্মে ফানাহার করলে রোজা ভঙ্গ হবে না সুগন্ধি ব্যবহার করা বা অন্য কিছুর গ্রাম নিলে রোজা ভঙ্গ হবে না নিজ মুখের ধুতু কপ ইত্যাদি যদি আপনার গলার ভিতরে ঢুকে যায় পেটের ভিতরে ঢুকে যায় তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না শরীর ও মাথায় তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না ঠান্ডার জন্য গোসল করলে রোজা ভঙ্গ হবে না মিসওয়াক করা যদি মিসওয়াক করার সময় দাঁত থেকে রক্ত বের হয় তবে শর্ত হলো গলার ভিতরে না যেন পৌঁছায় মিসওয়াক করার সময় দাঁত যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে না রক্ত যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে ঘুমের মাঝে স্বপ্নদোষ হলে রোজা বঙ্গ হবে না স্ত্রী লোকের দিকে তাকানোর কারণে কোন কসরত ছাড়া বীর্যপাত হলে রোজা বঙ্গ হবে না স্ত্রীকে চুম্বন করলে যদি বীর্যপাত না হয় রোজা না বাংল এটা রোজার উদ্দেশ্যের পরিপন্থী স্ত্রীকে চুম্বন করলে যদি বীর্যপাত না হয় রোজা ভাঙবে না তবে রমজান মাসে গোলা করা থেকে বিরত থাকতে হবে দাঁতের ফাঁকের ভিতরে গোস্ত আটকে রয়েছে সেই গোস্ত যদি আপনার কাঠের ভিতরে চলে যায় পরিমাণে সামান্য হলে রোজা বাঙবে না যদি বেশি হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আমরা দেখলাম কোন কোন কাজ করলে আমাদের রোজা বাঙবে না